মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ইন্ডিয়ান টুম্পা দেশে। আমি টুম্পা, তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানাই। তো দেখো, সকালবেলায় আমি কি করছি বলো তো, একটু রাস্তাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এই দিকে দেখো এত নোংরা হয়ে গেছে, সে ঝাড়ু দিয়ে তো তুলতে চেষ্টা করছি তো উঠছেও না, তো ওই জন্য এই দিকেরটা দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি। তো দেখো ঝাড়ু টাড়ু দিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি, তো ব্রাশটা করছি আর একটু চারধারে একটু ঘোরাঘুরি করছি। তো সকালবেলা কি বলো তো বন্ধুরা, একটু হাঁটাহাঁটি করলে আর একটু মনটাও ভালো থাকে আর শরীরটাও ভালো থাকে। তো আমি এত মোটাসোটা ছিলাম না বন্ধুরা, তো আমার দুটো বাচ্চা হওয়ার পরে, সিজারে হওয়ার পরেই আমি এরকম মোটা হয়ে গেছি। তো অনেক ডায়েট করেছিলাম, তো রোগা হয়েছিলাম, কিন্তু ডায়েট যখনই ছেড়ে দিই তখনই এরকম হয়ে যায়। তো দেখো থালা বাসন মাজা হয়ে গেছে, আমার এটা পরিষ্কারও করা হয়ে গেছে, আমি এবার বিছানাটা গুছাতে চলে এসেছি। তো মেয়ে পড়াশোনা করছে, তোকে বললাম একটু সরে যেতে, তো বিছানাটা গুছিয়ে নিলে আর মনটাও ভালো থাকে। সকাল সকাল যদি ঘর বাড়ি বিছানা সব কিছু পরিষ্কার থাকে তো মনটাও ভালো লাগে আর সব কাজ করতেও মন লাগে। তো আমার প্রতিদিনই আমি এটা করি, ঘর দোর ঝাড় দিয়ে মুছে বিছানা গুছিয়ে তারপরে আমি সমস্ত কাজ করি। তো দেখো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি আর বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো বললাম যে বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোরা পড়তে বসবি। আর আমার ওই বিচ্ছিটা দেখো ওখানে উঠে রয়েছে, তো দিদিকে তো পড়তেই দেয় না। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ইন্ডিয়ান টুম্পা দাসে। আমি টুম্পা, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে বলে ওই জন্য সকাল 6টার সময় উঠেছি আর সব কাজ করলাম, একটু ঘুরু ঘুরু করলাম, একটু ঘুরু করতে করে ব্রাশ করলাম, তার বাইরেটা একটুকুনি ঝাড়ু দিলাম আর থালা বাসন মাজলাম, ঘরটা উঠলো ঝাড়ু টাড়ু দিয়ে জল ভরলাম, জল আসলো বলে জল ভরলাম। এবার চলে এসেছি ব্রেকফাস্টের দিকে, ও হালকা ব্রেকফাস্ট হবে। আর সবাই তো মানে আমার ছেলে আমার মেয়ে সবাই একটু অল্প করে ভাত খেয়ে যাবে স্কুলে। তো দেখো ডাল বসিয়ে দিয়েছি, এই যে ডাল। আর কি হচ্ছে বলো তো, আমাদের ব্রেকফাস্ট হচ্ছে চা। এই যে দেখো দুধ চা হচ্ছে, দুধ চা আর বিস্কিট খাওয়া হবে, দুধ চা হবে। আর কি হয় বলো তো বন্ধুরা, আজকে নতুন কাপে চা খাবো। মেলাতে গিয়েছিলাম আর নতুন কাপ নিয়ে এসেছি, সেটা এখনো খোলা হয়নি, কারণ কেউই তো চা খায় না, না আমি খাই না, মেয়ে খায়, আমার বর তো বাড়িতে থাকেই না তাই জন্য খায় না। ওই জন্য আজকে ভাবলাম আমি মেয়ে ছেলে তিনজনাই খাবো, কারো খাওয়ার দরকার নেই, তিনজনা মিলে তিনটে কাপ নেবো, নতুন কাপে করে চা খাবো। হ্যাঁ, এই যে আমার ছেলে, তোমাদের ফ্লাইং কিস দিচ্ছে, গো একটু দিয়ে দাও বাবা। হ্যাঁ বলো, সবাই ভালো থেকো। তো দেখো ফ্রেন্ডস, এই যে নতুন কাপ বের করে নিয়েছি, দেখো মেলা থেকে কিনেছিলাম 6টা কাপ, তো 3টে কাপ আছে আর 3টে কাপ তিনজনের জন্য নিয়ে নিয়েছি, আমার ছেলের আর মেয়ের। তো দেখো চাগুলো নতুন কাপে খেতে এত মজা লাগে, আর সব জিনিসই নতুন জিনিসে খেতে এত মজা লাগে বন্ধুরা, তোমাদের কি বলবো। তো দেখো মানে কাপের ডিজাইনগুলো কি সুন্দর দেখো। তো দেখো তিনজনের জন্য নিয়ে নিয়েছি, এবার খেতে চলে যাবো চা আর বিস্কুট। আর এদিকে দেখো আমার মেয়ে পড়ছে আর আমার দুষ্টুটা করছে বদমাইশি। তো চা এসে গেছে, বসে গেছে, তো এবার সবাই মিলে চা খেয়ে নেবো। তো বন্ধুরা চা খেতে খেতে ভাবছি যে একটু শাক তুলে আনলে কেমন হয়। তো অনেকদিন ধরে শাক পাতা খাওয়া হয় না, শাক পাতা খেতে বেশ ভালোই লাগে, আর সেরকম তো আর মানে বাপের বাড়ি তো থাকা হয় না আর খাওয়া হয় না যে শাক পাতা, আর এমনি গ্রামে গঞ্জে শাক পাতাগুলো ভালোই হয়। তো দেখো এবার চলে এসেছি শাক তুলতে, তো শাকটা তুলে নিই, আর এত সুন্দর শাক হয়ে রয়েছে, এটা শহরে কিন্তু কিন্তু মাঠে আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, সেই মাঠে এত সুন্দর শাক হয়ে আছে তোমাদের কি বলবো। তো আলু দিয়ে সিদ্ধ করবো আর শুকনো লঙ্কা দিয়ে মাখলে দারুণ খেতে লাগে। দেখো এইটুকু সময়ের ভিতরে কত শাক নিয়ে এসেছি দাদা। হ্যাঁ চলো এগুলো একটুখানি পরিষ্কার করাই আছে, মানে একটুখানি জল দিয়ে আর একটু ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে, আর একটু আলু আর এই শাকটা সিদ্ধ বসিয়ে দেবো। তো চলো এটা ধুয়ে নিই একটু, আর এত সুন্দর টাটকা শাক, তোমাদের কি বলবো, আমার দারুণ লাগছে। চলে আসলাম রান্নাঘরে, আজকে তো তাড়াতাড়ি রান্না করতে হবে, বললাম তো স্কুলে মেয়েকে নিয়ে যেতে হবে। তো আমার ডালটা সিদ্ধ হচ্ছে, আর দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর একটু বরবটি আলু কেটে নেবো, বরবটি আলু ভাজা করবো মেয়ের ব্রেকফাস্টের জন্য, মানে টিফিনে নিয়ে যাবে, একটু পরোটা করে দেবো, তো অনেক কাজ আছে। আর আজকে প্রথম নতুন কাপে চা কিনা, মনটা একদম শান্তি হয়ে গেল, আর কাপে তো চা খেতে ভালোই লাগে, তো কাপ না থাকলে বাধ্য হয়ে মানুষ গ্লাসে বলো বাটিতে বলো এগুলোতে চা খায়। তো আজকে নতুন কাপে চা খেলাম, দেখো 6টা কাপ কিনেছিলাম, তো আমি ছেলে আর মেয়ে খেলাম আর 3টে আছে। ভাত বসিয়ে দিয়েছি,
এই যে ভাত ফুটছে, হ্যাঁ, আর এই যে ডাল হচ্ছে। তো চলো সবজিটা কেটে নিই। আমার বর কত সবজি নিয়ে এসেছে দেখো। কালকে বলেছিলাম যে মেয়েকে স্কুলে মানে দিতে যাব, আমার কাছে তো সময় নেই সবজি টবজি বাজার করার, তো ওই জন্য দেখো কালকে কত কি সবজি নিয়ে এসেছে দেখো। এই যে দেখো বটবটি নিয়ে এসেছে, লঙ্কা নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে, ঝিঙে নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, অনেক রকমের সবজি নিয়ে এসছে। আর বলেছে ডাল আর বটবটি আলু ভয়া করতে, তো ডালটা তো আমার মানে কচি, ডালটা হয়ে গেছে। আর এই যে বটবটি কেটে নেবো একটু, বটবটি আলু ভাজা করবো, আর ডাল আর একটুখানি আলু সিদ্ধ দিয়েছি, নাহলে ওই মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছ, মিষ্টি কুমড়ো একটু ভাজা করবো। তো আমার ওইদিকে ভাত হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, এবার বটবটি আলুটা কেটে নেবো। ডালটা হয়নি, ডালটা একটুখানি ফোড়নে দিতে হবে, ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি, তো ফোড়নে দিলে তো হয়ে যাবে। তো চলো বটবটি আলুটা কেটে নিই। তো আমার এখনও ভিডিও এডিট করা হয়নি কি কোনো কিছু হয়নি, মেয়েকে কখন স্কুলে নিয়ে যাব, কখন ভিডিও এডিট করব, কখন রান্না বান্না করব। তো চলো ঝটপট করে নিই, সবে চাটা খেলাম, আমার মেয়ে আমি ছেলে সবাই খেলাম, ভাতটা হয়ে গেল। এবার বটবটিটা কাটবো, বড়টা কেটে নিয়ে বটবটি আলু ভাজবো। দেখো কত ধরনের সবজি। তো ঝিঙেটা রেখে দেবো, ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে। আর আমার বর পটল ভাজা খাই বলে পটল সবসময় আনে, মানে ওকে বাজার করতে বললেই পটল নিয়ে আসবেই নিয়ে আসবে। আর টমেটো, টমেটো যতই দাম হোক না কেন আমার বাবা টমেটো ঠিক নিয়ে আসবে। 80 টাকা কিলো টমেটো বলছে, টমেটো নিয়ে এসছে না ওরকম করে না বাবা, রেখে দাও। তো এই পটলটা একটু ভাজা করতে পারি, নাহলে ঝোল করতে পারি। এখন পুরাতন তো মানে এখন দেখা যাবে না, শীতকালের সময় ফুলকপি বাঁধাকপি পালং শাক এগুলোই দেখা যাবে, তো পটল ঝিঙে বটবটি তো এগুলো দেখাই যাবে না হয়তো। তো ওই জন্য ভাবছি যে পটল দিয়ে মাছের ঝোল করতেও পারি, নাহলে ঝিঙে দিয়ে ঝোল করবো। তো চোখ করলে তো তোমাদের তো দেখা হই, হাত দিও না বাবু খারাপ হয়ে যাবে। দেখো আমার ছেলে দেখো বার করতেই চায় না ওই জন্য সবজিগুলো। তো চলো সবজিগুলো প্লাস্টিকে ভরে আর বটবটিটা শুধু বের করে নেবো, বটবটি আলু ভাজা করবো। তো দেখো বন্ধুরা বটবটিটা কাটতে চলে এসেছি, তো বটবটিটা কিনে নেবো। আর ওইদিকে শাকটা আর আলুটা তো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তো সেটা বলতে ভুলে গিয়েছি। মানে আজকে এত তাড়াহুড়ো করছি, তো স্কুলে যেদিন যেতে হয় তো সেদিন আমার খুব তাড়াহুড়ো হয়ে যায়, 10টার ভিতরে আমার বার হতে হয়, 11:30 থেকে স্কুল, 1 ঘন্টা তো আমার যেতে আসতে লাগে। আর তাছাড়া মানে যানবাহনের রাস্তা, তো আমাকে তো তাড়াতাড়ি ওই জন্য বিয়ের হতেই হবে। তো দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, আমি এবার ডালটা ফোড়নে দিয়ে দেবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার একটু পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি, এবার ডালটা ফোড়নে দিয়ে দেবো। ডালটা ফোড়নে দিয়ে এইদিকে আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে, আমি একদিকে পরোটা বসিয়ে দেবো, আর একদিকে বসিয়ে দিয়েছি বটবটি আলু ভাজা। তো চলো ঝটপট করে পরোটাটা ভেজে নিই। পরোটা ভেজে নিয়ে আমার কিন্তু সান টান সব করা হয়ে গেছে, আমি সান টান করে টরে তারপরে আমি রান্নাঘরে ঢুকেছি, রান্না করতে বসিয়েছি। তো ওই দেখে দেখো আমার বটবটি আলু ভাজা হচ্ছে, আর এইদিকে মেয়ের জন্য একটু পরোটা বানিয়ে নিচ্ছি। তো 3টে পরোটা বানাবো, তো অল্প করে আটা মেখেছিলাম, রাত্রিবেলা রুটি করেছি, আর ওর জন্য পরোটা বানাবো বলে ওই অল্প করে রেখে দিয়েছি। তো সেই অল্প আটা দিয়ে একটু পরোটা বানিয়ে দেবো, তো পরোটারও বটবটি আলু ভাজা নিয়ে যাবে। আর আমাদের হবে ডাল, বটবটি আলু ভাজা আর শাক। তো দেখো বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমি এবার মেয়ের টিফিনে টিফিন দিয়ে দিচ্ছি। দেখো পরোটা দিয়ে দিচ্ছি, তো ওকে বললাম 3টে দেবো, তো বললো 2টো দাও, তো বললো ভাত খেয়ে যাচ্ছি পেট ভর্তি, তাও আমি 2টো দিচ্ছি, 1টা দিতে বলছিল, তো 2টো পরোটা দিয়েছি আর একটু বটবটি আলু ভেজে ভাজাটা দিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস আমরা বার হয়ে গেছি স্কুলে, তাড়াতাড়ি করে 10:30 বাজে, 11:30 থেকে স্কুল, তাড়াতাড়ি চলো, ছোটো, খুব দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে, এখান থেকে গাড়ি ঘোড়া কখন পাবো তার ঠিক নেই, সব শুধু গাড়ির গাড়ি আর গাড়ি। স্কুলে দিয়ে আর এই যে বাপের বাড়ি চলে এসেছি, বাপের বাড়ি গেছে স্কুল যেহেতু, সেই জন্য তো আর ওখানে থাকি না, আর যাদের তো দূরে বাড়ি তাদের বাধ্য হয়ে থাকতে হয় আমার কাছাকাছি বলে আমি এই বাপের বাড়ি চলে আসি। তো এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে এসে মেয়েও খেয়ে নেয়, খেয়ে নিয়ে তারপর বিকেলবেলা চলে যায়, কারণ বিকেলবেলা তো যেতেই হবে, ওর স্কুল টিউশানি আছে আর পরীক্ষার আর 20টা দিন বাকি আছে, টিউশানি বন্ধ করলে মানে। তো বাবা ফোন করেছিলো, বাবা বলছে যে চলে যাবে, আমি বললাম হ্যাঁ 4টের ভিতরে চলে যাবো। তো ছেলের জন্য লেবু আনবে বলছিলো, আমি নিয়ে আসো, দুপুরবেলা যদি নিয়ে আসো তাহলে নিয়ে যেতে পারবো, আর যদি সন্ধেবেলা নিয়ে আসো তাহলে নিয়ে যেতে পারবো না। তো এই আছি, আর দেখো আকাশ কেরাম মেঘ হয়ে এসেছে, আর বৃষ্টি তো টিপটিপ করে পড়ছে, আকাশ পুরো মেঘ হয়ে রয়েছে, পুরো কালো হয়ে আছে আকাশ। আর আমার ছেলে খেলা করছে ওইদিকে আমার বোনের সাথে, আমার বোন ওখানে আছে বাইরে, আর আকাশ কেমন ডাকছে দেখো, হাওয়াও ছেড়েছে, হাওয়াও হচ্ছে কিছুটা। দেখো বলছি যে আমি শাড়ি খুলিনি, তো তো বলছে যে আমার শাড়ি খুললো, আমি বলছি না বাড়ি চলে যাবো, তখন বলছে আমিও যাবো, আমি বাড়ি চলে যাবো।
আমি বাড়ি চলে যাবো। আমি যাবো। তুমি মায়ের বাড়ি থাকবে। আমি যাবো। তুমি কোথায় যাবে? শ্বশুর বাড়ি। কার শ্বশুর বাড়ি যাবে? দেখো বন্ধুরা কি বলছে, দেখো শ্বশুর বাড়ি যাবে। তুমি কোথায় যাবে? শ্বশুর বাড়ি। তুমি বাড়ি যাবে না? তাহলে কোথায় যাবে? শ্বশুর বাড়ি যাবে। চলে যাচ্ছি, তো মাদের বাড়ি ছিলাম, একটু খাওয়া দাওয়া করলাম, কয়েকটা একটু নিয়ে ছেলেকে ঘুম টুম পাড়িয়ে দিতে ঘুম পাড়িয়ে দিতে 3:30 বেজে গেছে। এখন 3:20, 3:30 সময় ছুটি, যেতে যেতে তো 15 মিনিট লাগে, হয়তো মেয়ে বসে থাকবে। তো চলো তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে আসি। নিয়ে এসে ওকে দুটো খায় টায়ে দিয়ে আবার ফের বাড়িতে যেতে হবে। চলো নিয়ে আসি মেয়েকে। বন্ধুরা তো দেখো, আমি বাপের বাড়ি থেকে চলে আসলাম, আর বাপের বাড়ি থেকে আসার পথেই হলো এক কাণ্ড। তো আসছিলাম ভালোভাবেই, আর আসে সামনে একদম পুকুরের পটি ছিল, দিয়ে পাড়া দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। তো এসে আবার স্নান করতে হলো, দেখো গায়ে এখনো জল লেগে আছে। স্নান টান করলাম, জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, সেগুলো পরিষ্কার করতে হবে। তো বিয়ে চলে গেছে পড়তে, আর এই যে আছে ও, তো আমি এই স্নান টান করলাম, পুরো স্নান করে নিয়েছি, সাবান টাবান দিয়ে সাবান পুরো একদম স্নান টান করে নিয়েছি। এবার ঘরটারগুলো ঝাড়ু দেবো, ঠাকুরকে দেবো। তো চলো তাড়াতাড়ি করে দিই। তো কী এক কাণ্ড বলো তো, আর এইগুলো পুকুরের পটি পাড়া দিলে বা পা তুলে দিলে, তো এগুলো শুনেছি বাপের বাড়িতে যে স্নান টান করতে হয়, শুদ্ধ হয়, না হলে একদম ঘর কেমন লাগে। আর আমি যখনই দিয়েছি তখন থেকেই আমার গা কেমন কেমন হচ্ছে। তো এসেই সঙ্গে সঙ্গে দরজাটা খুলে সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকে গিয়েছি, স্নান টান করে নিয়েছি, নিয়েই বের হলাম, আর মেয়ে গেছে পড়তে। ও বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার ঘুমাতে যাব। শরীর খুব টায়ার্ড, আর ভালো লাগছে না, মানে সকাল থেকে মানে খুব, মানে যেদিন মেয়ের স্কুল থাকে সেদিন এত যে অসুবিধা হয় স্কুলে গিয়ে করতে, খুব কষ্ট হয়ে যায়। মানে এখান থেকে অনেকটা দূর স্কুল, তো সকাল 5:30-6টার সময় আমাকে উঠতে হয়, উঠে সব কিছু করতে হয়, মেয়েকে রেডি করা, মেয়ের ব্রেকফাস্ট তৈরি করা, ছেলে মেয়ের, তারপরে আমার বরের জন্য ভাত তৈরি করে, বর নয় সবাই খেয়ে যায়, আমি খাই না, আমার ছেলে মেয়ে সবাই খেয়ে স্কুলে যায়, আমার মেয়ের জন্য আবার স্কুলের টিফিন তৈরি করে দেওয়া, তাকে দিয়ে আসা, নিয়ে আসা থেকে শুরু করে সব কিছু আমাকে করতে হয়। ওই জন্যে মানে এত কষ্ট হচ্ছে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা, তোমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো একটা মায়ের যে সকাল থেকে যে কত কি করতে হয়, আর বাচ্চাদেরকে কিভাবে সব কিছু সামলাতে হয়, যারা মা হয়েছে তারা নিশ্চয়ই জানো। আর যারা স্কুলে, যাদের বাচ্চারা স্কুলে যায়, তাদের যে একটা বিজি মর্নিং লাইফ হয় মাদের, সেগুলো তোমরা জানো। তো আর পাচ্ছিলাম, ভালো লাগছে না, তো এসে বললাম, তো ফের আমাকে স্নান করতে হয়েছে, স্নান করে ঠাকুরের দিলাম ছেলেকে। মানে ছেলে এত মানে কান্নাকাটি করছে, এসে মানে ওর কাঁচা ঘুম তুলে নিয়ে এসেছি তো বিকালে, তো ঘুমানোর জন্যে অস্থির করছিল, কিন্তু আমার পাশেই ছিল কিন্তু ঘুমায়নি। আবার ভুলিয়ে ভালিয়ে রুটি করলাম, একটু তরকারি করলাম, আলু ভাজা করলাম, করে টোরে ছেলেকে এক্ষুনি ভাত খাইয়ে দিলাম। আর ভাত টাত খাইয়ে দিয়ে আমরা একটুখানি ফেরে খেলাম, খেয়ে এবারে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কালকে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা।